চিত্রনায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস আগামী জানুয়ারি মাসে তার রূপালী ভবনে অভিষেক করবে। নতুন এই ছবিটি নির্মাণ করবেন মালেক আফসারি। গীতাঞ্জলি কথাচিত্রে ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন মান্নার স্ত্রী শেলি। এ প্রসঙ্গে পরিচালক মালেক আফসারি বলেন, আমার এই ঘর এই সংসার ছবির গল্প অনুসারে এটি নির্মাণ করা হচ্ছে, এটাকে রিমেক ছবি বলতে পারেন। বর্তমানে পড়াশোনার জন্য বিদেশে অবস্থান করছেন সিয়াম, আগামী মাসে দেশে ফিরবেন তিনি। এ প্রসঙ্গে মালেক আফসারি বলেন, ছবিতে নায়কের চরিত্রে থাকছে সিয়াম, তবে নায়িকা হিসেবে একেবারে নতুন কাউকে নিব। ইতিমধ্যেই আমরা নায়িকা খুঁজতে শুরু করেছি, আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই আমরা ছবির শুটিং শুরু করব। আগামী বছরের শেষ দিকে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।